হ্যাঁ, সবাই কেমন আছেন? আজকে আমরা ক্লাস এ সাবনেটিং নিয়ে আলোচনা করব। ক্লাস এ সাবনেটিং, যেহেতু ক্লাস এ সাবনেটিং নিয়ে আলোচনা করব, তো ক্লাস এ এর বেশি কিছু ধারণা নিয়ে নেই। ক্লাস এর প্রথম 8টি বিট হচ্ছে কি নেটওয়ার্ক জন্য নেটওয়ার্ক পোর্শন, আর পরবর্তী 24টা বিট হচ্ছে হোস্ট পোর্শন। তো আমরা ক্লাসের এই ফরম্যাটটা দেখে বুঝতে পারছি, আসলে যেহেতু নেটওয়ার্কস মাত্র 8টি বিট এবং হোস্টের জন্য 24 বিট অ্যালোকেটেড, তো নেটওয়ার্ক যদি আমাদের রিকোয়ারমেন্ট কম থাকে আর যদি হোস্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, তখন সাধারণত আমরা ক্লাসে কি প্রিফার করব। তো ক্লাস এ ক্লাস এ তাহলে কোথায় ব্যবহার হয়, এটা একটা কোয়েশন যে আসলে আমার এটা কী ধরনের পারপাস সার্ভ করবে। তো আমরা বেসিক্যালি মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে বা গ্রুপ অফ কোম্পানি যেখানে আসলে হোস্টের অনেক আইপি প্রয়োজন, হ্যাঁ নেটওয়ার্ক হয়তো বা আমাদের লিমিটেড বা কিছু থাকলে ওগুলোকে আমরা দিতে পারবো, বাট যদি আমার অনেক হোস্ট রয়েছে যে হোস্টকে আইপি দিতে হবে, তখন আমাদেরকে কী করতে হবে যে বেসিক্যালি ক্লাস এ নেওয়াটাই আসলে ভালো। তো এখন আমরা দেখি যে ক্লাস এ এর ক্ষেত্রে ও ডিফল্ট সাবনেট মাস্ক কত। তো এটা আমাদের মনে রাখা দরকার যে আসলে ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, ঠিক আছে। এখন কথা হচ্ছে আসলে আমরা যেহেতু সাবনেটিং নিয়ে আলোচনা করব, তো সাবনেটিংয়ের কীভাবে করব ক্লাস এ এর আইপি যদি থাকে, ঠিক আছে। তো আমাদের আসলে রিকোয়ারমেন্ট উপরে আমরা সাবনেটিংটা করব, তারপর আমরা আমাদের একটা অ্যাজিউম করে যে আসলে কীভাবে করতে হয় সেই বিষয়গুলো একটা জানার চেষ্টা করি। ক্লাস এর ক্ষেত্রে যদি আমি একটা বিট অন করি তাহলে কী ধরনের ঘটনাটা ঘটে আমরা সেটা এখন দেখব। যদি একটা বিট অন করি, ঠিক আছে, তো ডিফল্ট আমাদের 8 থাকার কথা, তাই না? যেহেতু আমাদের একটা বিট অন করেছি তাহলে কি হয়েছে 9। ওকে, যদি 8 থাকে আমরা জানি কি যে অষ্টমতম বিটের ভ্যালুটা হচ্ছে 255। ওকে, তো যেহেতু আরও আরেকটি বিট রয়েছে, তো এই ভ্যালু আর এই তাহলে এই ভ্যালুটার মান কত? প্রথম বিট হচ্ছে 128, তো আমরা বেসিক্যালি ওইটা ফলো করে আমরা দিতে পারি যে 255.128.0.0। এখন আমরা নেটওয়ার্ক সংখ্যা কীভাবে বাহির করি, আমরা এর আগেও দেখেছিলাম যে নেটওয়ার্ক সংখ্যা হচ্ছে যে আমাদের এক্সট্রা যে বিটটা অন হবে এই বিটটা 2 টু দি পাওয়ার হবে। তো 2 টু দি পাওয়ার তাহলে আমাদের কয়টা বিট অন হয়েছে, এই জায়গায় একটা বিট অন হয়েছে। ওকে, তো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে তাহলে 2। এখন হোস্টের সংখ্যা আমরা কীভাবে বাহির করব, আমাদের যেহেতু 9টা বিট ইউজ হয়ে গেছে আমরা কি জানি যে তাই ভি বিফোর 32 বিট। ওকে, তো 32 থেকে 9 যদি আমরা বের করি তাহলে আমাদের কত আসতেছে 23। ওকে, তো 2 টু দি পাওয়ার 23 - 2 আমরা করলে যে ভ্যালুটা আসে আমরা করে দেখতে পারি, এই জায়গায় আমি আগেও করেছিলাম যে 2 টু দি পাওয়ার 23, অর্থাৎ যদি আমি 2 এই যে ভ্যালুটা আসলো এই থেকে 2 যদি মাইনাস করি তাহলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। ওকে, অর্থাৎ আমরা হোস্টের সঙ্গে পাবো এতগুলা, আর সাবনেট যেন আইডিটা বা ব্লক আমরা এটা কত পাচ্ছি যেন 256 মাইনাস, আমরা তো এগুলো আগে জেনেছিলাম যে আমরা যে লাস্টের যেন ভ্যালুটা পাবো এটা বিয়োগ করবো, তাহলে 256 থেকে যদি আমি 128 মাইনাস করি 128 থাকবে। ওকে, তাহলে আমাদের সাব ব্লকগুলো কত হচ্ছে
দুটো নেটওয়ার্ক হবে, আমরা তো দেখেই বুঝতে পারছি। তাহলে একটা হবে তাহলে 0 থেকে 0, আরেকটা হচ্ছে 128। তারপর আমরা দেখি নেটওয়ার্ক কোডটা আমাদের দুইটা পাবো। ওকে, তাহলে প্রথম নেটওয়ার্কে কি কি আমরা পাচ্ছি, অর্থাৎ প্রথম নেটওয়ার্কে প্রথম হোস্ট আইপিটা কি, এবং মানে প্রথম ইউজেবল আইডিপি এবং লাস্ট ইউজেবল আইপি অ্যাজ ওয়েল অ্যাজ ব্রডকাস্ট অ্যাড্রেসটা কী হচ্ছে সে বিষয়টা দেখার চেষ্টা করি। যেহেতু নেটওয়ার্কটা হচ্ছে কি 10.0.0.1, তো প্রথম হোস্ট কি 0. নেটওয়ার্ক যেহেতু 0.0, তো প্রথম হোস্ট কি আমাদের আসতেছে 0.1। সিমিলারলি এই জায়গায় 2 হবে, 2, 3 এভাবে ইনক্রিজ হবে আর কি। ওকে, তো আমাদের পরবর্তী নেটওয়ার্কটা কি, যেহেতু 128 করে আমাদের কি ব্লকগুলা, তো 128 যদি হয় তাহলে 128-এর জেন নেটওয়ার্কের অর্থাৎ পরবর্তী নেটওয়ার্কের আগের আইপিটাই কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো 10.127.255.255 এটা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস কোন নেটওয়ার্কের, প্রথম নেটওয়ার্কের। ওকে, আর এই ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের যে আইপিটা সেটা হচ্ছে কি আমাদের লাস্ট ইউজেবল হোস্ট আইপি। ওকে, আচ্ছা আমরা এখন যাই পরবর্তী নেটওয়ার্কে। তো যেহেতু আমাদের পরবর্তী নেটওয়ার্কটা কি যেন 10.128.0.0, তো প্রথম হোস্ট কি 0.1। এই কোয়েশ্চেনগুলো কিন্তু করতে পারে যে আসলে এই নেটওয়ার্কের প্রথম হোস্ট আইপি কি, বা প্রথম পরবর্তী পঞ্চমতম নেটওয়ার্কের অ্যাড্রেস কত, আমরা এগুলো দেখবো। হ্যাঁ, তো এগুলো মাত্র মাথায়ও রাখতে হবে। তো এই নেটওয়ার্কের প্রথম ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 10.255.255.255, এবং ব্রডকাস্টের আগের আইপিটা যেহেতু আমাদের শেষ ইউজেবল আইপি তাহলে এটা হচ্ছে কি 254। ওকে, আচ্ছা এখন আমরা দেখি যে সিমিলারলি আমরা বিটগুলো অন করব, যে আমাদের যখন রিকোয়ারমেন্ট আসবে আমরা এক একটা বিট অন করে দেখবো যে আমাদের নেটওয়ার্ক কতগুলো চাচ্ছে, আমার কোম্পানির জন্য নেটওয়ার্ক কতগুলো প্রয়োজন, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের হোস্ট কীরকম প্রয়োজন, এভাবে আমরা বিটগুলো অন করে চেক করে দেখবো। ওকে, আমরা যখন দুইটা বিট অন করছি তখন কি ঘটতেছে, আমাদের নেটওয়ার্ক সময় কিন্তু তখন 4টা হয়ে যাচ্ছে, আর দুইটা বিট অন করলে সেকেন্ড মানে দুইটা এই ভ্যালুটা হবে, তাই না? এটা হচ্ছে দ্বিতীয়তম ভ্যালুর, দ্বিতীয়তম বিট যখন অন হবে তখন ভ্যালুটা হবে 192, কারণ প্রথম 8 বিট তো আমাদের এই জায়গায় ইউজ হয়ে গেছে যে 255, তো 192.0.0। তো আমাদের নেটওয়ার্কটা পাচ্ছি, যেহেতু আমাদের দুইটা বিট অন হয়েছে, আমরা তো আগে জানি যে বিটগুলো অন হবে সে বিটগুলোই হবে 2 টু দি পাওয়ার দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমাদের নেটওয়ার্ক সংখ্যা। তো 2 টু দি পাওয়ার 2 = হচ্ছে 4। তো হোস্টের সঙ্গে কতগুলো আসতেছে, হোস্ট হচ্ছে যেহেতু আমাদের 10টা বিট ইউজ হয়ে গেছে, তো IPv4-এর 10টা বিট ইউজ হয়ে যাওয়াতে আর কয়টা বিট থাকে, 22। তো 2 টু দি পাওয়ার 22 - 2, কারণ একটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্ট আইপি, এই দুইটা আইপি আমরা কী করতে হবে বিয়োগ করতে হবে, তা বাদ দিতে হবে। তো 2 টু দি পাওয়ার 22 এর ভ্যালুটা আমরা দেখতে দেখে নিই কী আসে। ফাইন, এখন যদি আমরা দুইটা যেহেতু আমাদের বাদ দিতে হবে, ওকে, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে, ওকে ফাইন, আমাদের কারেক্ট ভ্যালু দেওয়া আছে। এখন সাবনেট আইডি কি, আমরা বারবারই বলেছি যে ব্লক সাইজগুলো যে আমাদের 256 থেকে লাস্টের যে ভ্যালুটা অন হবে সেই ভ্যালুর মানটা আমাদের বাদ দিলে আমরা আমাদের ব্লক সাইজ পেয়ে যাবো। তো 256 - 192 থেকে যদি মাইনাস করে তো 64 আসে। তো প্রথম নেটওয়ার্কটা কি হচ্ছে 10.0.0.1, এবং পরবর্তীটা হবে 64। আমরা তো বুঝতেই পারছি যে 0 যদি হয় তাহলে আমাদের পরবর্তীটা হবে কি 64। 128, 192, তাই না? ওকে, তো আমরা প্রথম নেটওয়ার্কটা দেখছি, দেখি কি প্রথম নেটওয়ার্ক কী হচ্ছে, তাহলে পরবর্তী নেটওয়ার্কটা আমরা কী পাবো 64। তো যেহেতু প্রথম নেটওয়ার্কটা কী হয়, তাহলে প্রথম নেটওয়ার্ক ব্রডকাস্টটা কী হবে, ব্রডকাস্ট হবে তাহলে 10.63.255.255, আবার ব্রডকাস্টের আগের আইপিটা কী হবে শেষ ইউজেবল হোস্ট আইপি, অর্থাৎ 10.63.255.254। সিমিলারলি তাহলে এই 64 নেটওয়ার্কের ব্রডকাস্টটা কী হবে, পরবর্তী নেটওয়ার্কের
আগের আইপি, এবং এই ব্রডকাস্টের আগের আইপিটা হবে কি শেষ ইউজেবল আইপি। আমরা এভাবে চারটা নেটওয়ার্ক, যেহেতু পরবর্তী নেটওয়ার্ক 192, তো 192-র প্রথম নেটওয়ার্ক প্রথম ইউজেবল হোস্ট হচ্ছে কি হোস্ট আইপি হচ্ছে 0.1। সিমিলারলি এইভাবে আমাদের প্রত্যেকটা ইউজ করতে পারবো। সবশেষে ব্রডকাস্ট হবে এটা কি যে 10.255.255.255, এবং এর আগের আইপিটা হবে শেষ ইউজেবল হোস্ট আইপি। এই হচ্ছে বেসিক্যালি আমাদের যখন রিকোয়ারমেন্ট আসবে আমরা সেভাবে আমাদের বিটগুলো অন করে আমাদের কাজগুলো সম্পন্ন করব। অর্থাৎ রিকোয়ারমেন্টটা আমাদের কি আছে সেভাবে আমরা আমাদের নেটওয়ার্কটা। এখন চলেন দেখি আসলে পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন থাকে। যে আপনাকে যে হয়তো একটা নেটওয়ার্ক দিয়ে বলবে যে আমার এতগুলো হোস্ট প্রয়োজন, তাহলে আমি এটা কীভাবে সাজাবো বা আমাকে এটা আপনি ডিজাইন করে দেখান। হ্যাঁ, বেসিক্যালি আমি একটা জাস্ট এজিউম করেছি যে দেখেন 5000 এই জায়গায় হোস্ট আছে, বললো যে এই একটা নেটওয়ার্ক দিয়ে বলো প্রত্যেকটা সাবনেটে মানে 500 হোস্ট থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সাবনেটে কতগুলো হোস্ট তার প্রয়োজন, স্যার 5000 হোস্ট প্রয়োজন। তো 5000 হোস্ট প্রয়োজন হলে আমরা কী জানি যে আমরা কীভাবে ক্যালকুলেট করি, 2 to the power দিয়ে, তাই না? তো 2 to the power 12 যখন দিই আমাদের কত আসতেছে যে 4096 মাইনাস 2 করলে আমাদের কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হচ্ছে না। তো আমাদের কী করতে হবে, 2 to the power 13, অর্থাৎ আমাদের তাহলে কী করতে বাড়াইতে হবে, তাহলে আমাদের আস্তে আস্তে 2 to the power 13 দিলে যে 8192 মাইনাস 2। ওকে, তো যখন এই ভ্যালুটা নিচ্ছি অর্থাৎ 13 নিচ্ছি আমাদের কি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। এখন কতগুলো বিট, যদি কোয়েশ্চনটা এরকমই থাকে যে কতগুলো বিট অন করতে হবে, সরাসরি আমরা কাউন্ট করে বলে দেবো যে 13 অর্থাৎ 13টা বিট যদি আমি অন করি তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ফাইন, এখন বললো যে এই 13 বিট যে অন করলেন তাহলে এখন এর সাবনেট মাস্কটা কত হবে বলেন তো। তো আপনি বলেন কি কত হবে, যে আমাদের যেহেতু 8টা বিট করে অন, আমাদের 13 বিট যেহেতু আমাদের কী করা হয়েছে অন করা হয়েছে, তাহলে বাকি আছে কতগুলো বিট? অবশ্যই 32 থেকে কয়টা 13টা বাদ দিলে আমাদের কী থাকতেছে, 19টা বিট। তো 19টা বিট যদি আমি অন করলে যে আসলে ভ্যালুটা কী আছে, 8টা বিট অন করলে আমাদের 255, পরবর্তী 8টা বিট অন করলে 255, এবং 16টা বিট যখন অন করা হয়ে গেছে আর বাকি থাকে কটা, 3টা বিট। তো তৃতীয়তম বিটের ভ্যালুটা কত, 1 2 3, অর্থাৎ 224। তো আমরা সাবনেট মাস্ক ইজিলি বলে দিতে পারি যে 255.255.24224। ওকে, এই তো এখন এখন যদি জিজ্ঞেস করে যে ব্লক সাইজ কত করে হবে, এই সাবনেট থাকলে ব্লক সাইজটা কত হবে, এটা কিন্তু আপনাদেরও পারা এখন দরকার। যে আসলে ব্লক সাইজ আমরা দেখেই বুঝতে পারছি যে 2 to 4 আছে, তো 2 to 4 কী হবে, 256 থেকে বিগ হবে, অর্থাৎ আমাদের ব্লক সাইজ হবে 32। এখন বললো যে এই ব্লক সাইজ যখন হইলো, এখন বলেন তো পঞ্চমতম নেটওয়ার্ক কোনটা। তো আমাদেরকে এভাবে আসলে বাইর করতে হবে যে 0-র পরে যেতে 32, তারপরে 64, কারণ 32 কি প্লাস হবে 64-এর সাথে 32 যোগ করে 96, 96-এর সাথে যখন 32 যোগ করছি আমাদের 0.128। ওকে, অর্থাৎ পঞ্চমতম নেটওয়ার্কটা হচ্ছে আমাদের। তো বেসিক্যালি আমাদের এইভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে, যে আমাকে বুঝতে হবে যে আসলে আমাদের রিকোয়ারমেন্ট কী বা কী কোয়েশ্চেন করেছে। ওকে, তো আমার মনে হয় আমাদের সাবনেটই মোটামুটি কমপ্লিট, মানে সবগুলো তো দেখেছি যে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। তো পরবর্তীতে আমরা দেখবো যে আসলে একদম একটা নেটওয়ার্ক ডিজাইন করে কীভাবে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আইপিগুলো অ্যাসাইন করবো আমাদের বিএলএসএম ক্লাসে। সবাই ভালো থাকবেন।